বরিশালে আজ সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে সেখান থেকে এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী পারভেজ রাসুল চলমান আন্দোলনের পরে আসলে কারফিউ শিথিলের পরপরই জনজীবনের স্বস্তি ফিরে এসেছে আজ কিন্তু বরিশালে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি পর্যন্ত কারফিউ পরিস্থিতি শিথিল থাকবে সে লক্ষ্যে কিন্তু সাধারণ মানুষ যারা কর্মব্যস্ত মানুষ তারা রাস্তা চলে আসছে তারা তাদের কর্মস্থলে ছুটছে এবং সকাল থেকেই মানুষের আনাগোনা ছিল সদর রোডে এবং এ সারাও সরকারি প্রতিটা প্রতিষ্ঠান খোলার কারণেই কিন্তু মানুষ তার কর্মস্থলে যাচ্ছে এবং যে নিরাপত্তার যে বেষ্টুনি সেটা আমরা বলতে পারি যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ যিনি কমিশনার রয়েছেন জিহাদ জিহাদুল কবির তার সাথে কথা হয়েছে তিনি নিশ্চিত করেছেন বরিশালের প্রায় বিশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তার চেকপোস্ট বা তল্লাশি যে করার সেই অভিযান অব্যাহত রেখেছে পাশাপাশি যাতে পরবর্তীতে কারফিউ সন্ধ্যা ছটার পর থেকে মহানগরী যাতে মানুষ আবার কারফিউ পরিস্থিতি পালন করে সে লক্ষ্যে তাদের যে অভিযান বা সেনার যে টহল বিজিবি র্যাব বা পুলিশের সমন্বয় যে টহলদার সেটা অব্যাহত রেখেছে এবং জেলা প্রশাসক নিশ্চিত করেছেন তার নেতৃত্বে জেলা সহ জেলার যে শহরগুলো রয়েছে মেট্রো এলাকা সহ জেলা শহরগুলোতেও কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে গতকাল থেকে এখন পর্যন্ত মোট একশো জনকে আটক করা হয়েছে যারা কারফিউর যে আইন রয়েছে যারা আইন ভঙ্গ করেছে তাদেরকে এছাড়া বরিশালে পুলিশ বাদী হয়ে কিন্তু চারটি ভিন্ন ভিন্ন আইনে মামলা দায়ের করেছে পুলিশ অ্যাসাল্ট মামলা সরকারি কাজে বাধা প্রদান মামলা ভাঙচুর মামলা এইসব মামলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় সত্তর জনকে আটক করে চালান দেওয়া হয়েছে বিভিন্ন ধারায় তবে সবশেষ যে তথ্য রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে নগরবাসী আর চাচ্ছে না এরকম কারফিউর যে পরিস্থিতি এ থেকে তারা মুক্তি যাচ্ছে আমাদেরও প্রত্যাশা মানুষ স্বাভাবিক জনজীবনে আবার যেন ফিরে আসতে পারে তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে কারফিউর পরিস্থিতির সব শেষ